হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কোর মাইনিং বা সাতশী কোর মাইনিং নিয়ে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলবো আর এই কথাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার কারণ এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারেন আর আপনারা যাতে সমস্যার সম্মুখীন না হন এজন্য কিন্তু এই কথাগুলো আপনাদের জানাটা অত্যন্ত জরুরি আপনারা কিন্তু সবাই জানেন যে কোর মাইনিংটা এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট ওয়েব থ্রির জন্য কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট হয়তোবা ওয়েব থ্রিতে এই কয়েনটা কোর কয়েনটা কিন্তু ভালো একটা জায়গায় থাকবে যেমন ওয়েব টুতে বিটিসি একটা ভালো জায়গায় আসে ঠিক তেমনি কোর কয়েনটা কিন্তু ওয়েব থ্রিতে ভালো একটা জায়গায় থাকার সম্ভাবনাটা অনেক অনেক বেশি তো ফ্রেন্ডস ইদানিং কিন্তু ইউটিউবে বলেন এবং বিভিন্ন জায়গায় বলেন কোর মাইনিং নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক আপডেট দেওয়া হচ্ছে ইদানিং কিন্তু একটা আপডেট খুবই বেশি ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও এবং কি সেই ভিডিওটাতে কি বলা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি সর্বপ্রথম তবে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণটা দেখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে কিছু না কিছু জানতে পারবেন ভালো মানের ইনফরমেশন পাবেন এখানে দেখেন এই স্ক্রিনশটটা আপনারা একটু ফলো করেন এই যে উপরে যদি আপনারা দেখেন কোর বাই ইউএসডিডি মানে আমরা যে ট্রেডিং করি এই ট্রেডিং সিস্টেমে সম্পূর্ণ দেখেন এখানে কোর টোকেনটা কিন্তু মানে লিস্টেড হয়ে গেছে মানে এখানে এটাই দেখানো হয়েছে যে কোর কয়েনটা লিস্টেড হয়ে গেছে আর এক একটা কয়েনের প্রাইস কিন্তু পাঁচ হাজার ডলার একটা কোর কয়েনের প্রাইস পাঁচ হাজার এবং এখানে দেখানো হয়েছে যে মানে অলরেডি কোর কয়েন লিস্টেড হয়ে গেছে এবং ট্রেডিং চলতেছে আমরা কিন্তু বাইসেল সব কিছু করতে পারবো এই সিস্টেমটা এখানে দেখানো হয়েছে এটা কিন্তু আসলে রিয়েল কি ফ্যাক মানে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখেন আমি আপনাদের ক্লিয়ারলি বলতেছি এবং কোর সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার তো এটা বন্ধুরা আসলে কিন্তু রিয়েল না এটা একটা ফ্যাক তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই আসলে কোর কয়েনের প্রাইস পাঁচ হাজার প্লাস মানে একটা কোর কয়েনের প্রাইস হচ্ছে পাঁচ হাজার ডলার প্লাস কিন্তু আমরা সেল করতে পারতেছি না আমরা কিভাবে সেল করব এরকম কিন্তু অনেকেই বলতেছে আমাকে ইনবক্সে সরাসরি মেসেজ দিয়েও বলতেছে যে আমরা এটা সেল করতে পারতেছি না এটা আমরা কিভাবে সেল করব আপনি একটা কাজ করেন আমার কাছে দশটা কোর কয়েন আছে আপনি দশটা কোর কয়েন আমার আইডি সহ নিয়ে নেন আমাকে দশটাই এক হাজার ডলার বা দুই হাজার ডলার এরকম দিয়ে দেন আপনি আপনার আমার অ্যাকাউন্টটা সহ আইডিটা সহ নিয়ে নেন এরকম কিন্তু অনেকেই বলতেছে মানে এই ভিডিওটা দেখার পরে আবার আমি বলতেছি করকয়ন কোথায় লিস্টেড হয়েছে কত রেটে লিস্টেড হয়েছে তখন সবাই আমাকে এটার কথা বলতেছে যে এখানে দেখেন এক একটা কোরকনের প্রাইস পাঁচ হাজার ডলার প্লাস তো আমরা জাস্ট সেল করতে পারতেছি না বলেই আপনাকে কম দামে দিয়ে দিচ্ছি একবার ভেবে দেখেন এইভাবে কিন্তু আমাকে বলতেছে যে ওরা সেল করতে পারতেছে না দেখেই কিন্তু কম দামে আমাকে দিয়ে দিচ্ছে আমি এক হাজার বা দু হাজার ডলার দিয়ে দিলে ওরা আইডি সহ দিয়ে দেবে এরকম কিন্তু অনেকেই বলতেছে ভাই আসলে এটা রিয়েল না এটা ফ্যাক আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এগুলা এইসব ফ্যাক জিনিস কিন্তু সরায় মানুষের মধ্যে সরায় দিয়ে কিন্তু অনেক বিভ্রান্তির সৃষ্টি করে দিচ্ছে ধরেন আপনি যারা কোর টোকেন মাইনিং করেনি অনেকেই কিন্তু আসে আমাদের মাঝে যারা কিন্তু কোর মাইনিং করেনি বা এখনও করে না তারা যদি এই প্রাইসটা দেখে তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে যে কোর কয়েনের প্রাইস এত বেশি হতে পারে বা এত বেশি হয়ে গেছে লিস্টেড হওয়ার পরে তারা কিন্তু অবশ্যই অন্যের আইডি কেনার ধান্দায় থাকবে তারা ভাববে যে আমি অন্য কারো একটা আইডি কিনে নিই যাদের আইডিতে পাঁচটা দশটা বা বিশটা পঞ্চাশটা এরকম কোর কয়েন আছে আমি ওইরকম একটা আইডি কিনে নিই আর যারা সেল করতে চায় তারাও যদি ভাবে যে আমরা এটা সেল করে দেব তখন এই প্রাইসটা দেখে যদি কেউ বাইসেল করে ফেলে তাহলে কিন্তু তারা দুজনেই লসের সম্মুখীন হতে পারে একবার ভেবে দেখেন কোর কয়েনের প্রাইস যদি বাস্তবেই এত বেশি হয় মানে এত বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে হলেও লেট আছে পঁচিশ সাল পঁচিশ সালের পরে তিরিশ সালের ওই হতে পারে এত বেশি তবে গ্যারেন্টি না তো যদি এত বেশি হয়েও থাকে তাহলে যারা এখন সেল করে দিতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবে কেমন করে এখন যদি তারা একটা কোর কয়েন পঞ্চাশ ডলার বা একশো ডলারে সেল দিয়ে দেয় পরবর্তীতে কিন্তু এটা হাই লেভেলে যাইতে পারে আবার যারা এখন একটা কোর কয়েন পঞ্চাশ বা একশো ডলার দিয়ে কিনে নিচ্ছে এখনও কিন্তু লিস্টেড হয় নাই মানে কোনো গ্যারেন্টি নাই তারপরও যদি এত ডলার দিয়ে যদি কিনে নেয় পরবর্তীতে যদি এত হাই লেভেলে না যায় তাহলে কিন্তু তারা লসের সম্মুখীন হবে এই বলতেছি যে এরকম ফেক ইনফরমেশন দেখে আপনারা কেউ পাগল হয়ে যাবেন না কেউ পাগল হয়ে এরকম বাইসেল করবেন না এতে কিন্তু আপনারা দুজনেই ক্ষতির সম্মুখীন হতে পারেন আর একটা জিনিস ভেবে দেখেন কোর কয়েন যতই বড় প্রোজেক্ট হোক না কেন যতদিন না এটা লিস্টের হচ্ছে ততদিন কিন্তু এটার ভ্যালু জিরো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে কোনো প্রজেক্ট প্রজেক্টটা যত বড় হয়ে থাকুক না কেন এটা যতদিন মার্কেটে লিস্টেড না হচ্ছে ততদিন কিন্তু এটার ভ্যালু জিরো ধরে নেবেন এটা জিরো এই আমি বলতেছি কেউ কিন্তু মানে এগুলা এই ফ্যাক আপডেট দেখে উদ্বুদ্ধ হয়ে মানে বাইসেল করবেন না যারা বাই কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন এটা কিন্তু আমি আগে বলে দিচ্ছি কারণ কোরের প্রাইস কিন্তু এত দূরে যদিও যায় তবুও কিন্তু অনেক লেট আছে অনেক অনেক ওয়েট করতে হবে তারপরে কিন্তু এত দূরে যাইতে পারে এজন্যই এত অগ্রিম কেউ কিনবেন না যখন লিস্টেড হবে তখন কিনবেন আর ভাই যারা আমাকে বলতেছেন যে আপনি কিনে নেন আমি আমরা কম দামে সেল দিয়ে দিচ্ছি ভাই আসলে এগুলা মানে আসলে ফ্যাক আপডেট এত বড় একটা প্রজেক্টের যখন কোথাও লিস্টেড হবে তখন ভাই ভাইরাল হয়ে যাবে একবারে সব জায়গায় আপনারা এর আপডেট দেখতে পারবেন এটা ভাই ছোটোখাটো কোনো প্রজেক্ট না আর এটা নিয়ে কিন্তু আমরা সবাই এক্সাইটেড এজন্য এত বড়ো একটা প্রজেক্টের কয়েনটা লিস্টেড হবে এটা ভাই এত ছোট কিছু না মানে খুব বেশি ভাইরাল হয়ে যাবে সব জায়গায় আপনারা এর আপডেটটা দেখতে পারবেন তো যতদিন এরকম আপডেট আপনারা না দেখতে পান ততদিন কেউ পাগল হয়ে যাবেন না আর মাত্র কয়েকটা দিন বারো বারো দু হাজার কিন্তু এটা অলরেডি মানে মাইনিংটা অফ হয়ে যাবে তারপরেই তারা নেট লঞ্চ করার ভাবনা করতেছে এবং নেটটা লঞ্চ করার এতদিন হয়ে যায় বাট এত লেট হচ্ছে তার কারণ তারা ওয়েব থ্রিতে ভালো একটা জায়গায় থাকার চেষ্টা করতেছে এবং বিটকয়েনের যে ইকোসিস্টেম এবং ইথেরিয়ামের যে ইকোসিস্টেম তাদের ইকোসিস্টেমকে ফলো করে তারা কিন্তু এই প্রজেক্টটা তৈরি করছে অলরেডি এবং রান করতেছে এবং তাদের যে খুঁতগুলা ছিল সেই খুঁতগুলো কিন্তু পূরণ করে তারা ধাপে ধাপে আসতেছে এজন্যই এটা কিন্তু সময় নিচ্ছে একটু বেশি আর আরেকটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন ইদানিং কিন্তু কোর মাইনিং সাতোশি কোর মাইনিং যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু অনেকের সাসপেন্ড হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণটা নিয়ে বিস্তারিতভাবে আমি একটা ভিডিও নিয়ে আসব যাতে আপনারা মানে আপনাদের অ্যাকাউন্টগুলো ক্ষতির সম্মুখীন না হয় এবং কোনোভাবে সাসপেন্ড না হয় কি কী করলে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো আর আপনারা কেউ ভয় পাবেন না মানে কি কি কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে আপনারাও হয়তোবা মানে ভাবতে পারেন যে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাইতে পারে হ্যাঁ হতে পারে যদি আপনারা মানে সেরকম কোনো কাজ করে থাকেন তাহলে আপনাদেরও হতে পারে তো এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে মানে পাবলিশ করতেছি না আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো যে কি কী কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে হতে পারে বলতেছি না মানে হচ্ছে অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে গেছে অলরেডি যাদের অ্যাকাউন্টে পাঁচশো সাতশো এরকম কয়েন আছে তাদের অ্যাকাউন্টগুলোও কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে তো কি কী কারণে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো আমি তো বলে দিলাম তো ফ্রেন্ডস সাতোশি কোরের এই যে ফ্যাক আপডেটগুলো নিয়ে কেউ পাগল হবেন না আমি আবারও বলতেছি সাতোশি কোরের যে অফিশিয়াল টুইটার পেজ আছে এবং তাদের যে ডিসকোড আছে তাদের ডিস্কোডে এবং টুইটারে কিন্তু মেইন আপডেটগুলো শেয়ার করা হয় আপনারা অবশ্যই সে অপেক্ষায় থাকবেন আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ইদানিং কিন্তু সাতশীর মাইনিং যেহেতু শেষের দিকে এই জন্য অনেকেই কিন্তু বিভিন্নভাবে আপনাদের হ্যাক করার চেষ্টা করবে আপনাদের কিন্তু মেইলে মানে যেই ইমেলটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই ইমেলে দেখবেন বিভিন্ন ধরনের ইমেল আসবে যে আপনাদের এত টাকা লাগছে এত টাকা এরকম কিন্তু বিভিন্ন ধরনের ইমেল আসবে আপনারা কিন্তু সেগুলো অবশ্যই ইগনোর করবেন আর সেই ইমেলে থাকা বিভিন্ন ধরনের লিঙ্কে যদি আপনারা ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনাদের মানে সমস্যা হতে পারে আপনাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে আর অবশ্যই আপনাদের জিমেলে টু ফ্যাক্টরটা অন করে রাখবেন আপনাদের জিমেলে মানে যে জিমেলটা দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছেন এটা কিন্তু মানে টু ফ্যাক্টরটা অন করে রাখবেন এবং ইমেলগুলা ইগনোর করে যাবেন আর একটা জিনিস মাথায় রাখবেন এখনও যেহেতু এটা লিস্টেড হয়নি আমরা কিন্তু এটার ভ্যালুটা বুঝি না এটা কিন্তু ভালো একটা জায়গায় যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তবে এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না যারা এর ভ্যালুটা জানে যারা হ্যাকিং করতে চায় স্প্যামিং করতে চায় তারা কিন্তু এর ভ্যালুটা জানে বলেই কিন্তু এই কাজগুলো করতেছে মানে বিভিন্ন ধরনের মেল দিচ্ছে সেই মেলে বিভিন্ন ধরনের হ্যাকিং লিঙ্ক ইউজ করতেছে যেগুলোতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টগুলার সমস্যা হতে পারে এবং আপনাদের অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের মানে সম্মুখীন হতে পারে এজন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে যেহেতু মাইনিংটা শেষের দিকে কেউ যদি লোভে পড়ে সেগুলোতে ক্লিক করে দেয় এবং তাদের ফাঁদে যদি পা দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে এই জন্য আমি বলতেছি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি লং করবো না এখান থেকে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ